হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু তামা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? ভালো আছি আমিও। আমি ঐশ্বর্য রায় তামা। বন্ধুরা, আজ আমি তোমাকে রান্না করে দেখাবো কাকরোল আর মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলো বন্ধুরা দেখে নেই এই খুবই মজার রেসিপিটি কীভাবে রান্না করতে হয়। কাকরোলগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আধা কিলো কাকরোল আছে, দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 400 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, লাল করে, মানে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দেবো কেটে রাখা আলু, আলুগুলো একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাকরোলগুলো। আমি কাকরোলগুলো কিন্তু এভাবে লম্বা টুকরো করেই কেটেছি, এভাবেই কাটতে হবে। একটু নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। একটু নেড়ে নিচ্ছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা ঝাল। কাকরোলগুলো একটু ভেজে নেওয়ার পরে, বেশি ভাজিনি, অল্প ভেজেছি, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো গরম জল। জল দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, জল দেওয়ার পরে অপেক্ষা করব যতক্ষণ জলটা ফুটে ওঠে। জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ আমি দিয়ে দেব। একটু নেড়ে দিয়ে রেসিপিটিকে এখন আমি ঢেকে দেব 6-7 মিনিটের জন্য, চুলা রাস মিডিয়াম রেখে। 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, জল অনেকটাই কম হয়ে গেছে, কাকরোল আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন রেসিপিটিকে আমি আরো 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কাকরোলের রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে পাউডার, এখন রেসিপিটিকে আমি তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ কাকরোলের রেসিপিটিকে আমি তুলে নিয়েছি, দেখতে অনেকটা সুন্দর, অনেক লোভনীয় হয়েছে। কাকরোল মাছের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়, আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটি। বন্ধুরা, তোমরাও তোমাদের বাড়িতে এভাবে ট্রাই করবে, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার দেওয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।